আমি ওনার ওয়াজের ভক্ত, ভালো ভালো কথা বলে সুর দেয়, মাঝে মধ্যে মজাই লাগে। আর চেহারা টেহারা তো সেরকম ভালো, মাশাআল্লাহ। ওয়াইজ সাহেব ওনাকে জিজ্ঞেস করতো, ভাই হাম তো ওয়াজ কহলায়েঙ্গে আপসে, আচ্ছা ঠিক হ্যায়, চার আনে কে আট আনে কে, ওই চার আনার ওয়াজ বলবো না আট আনার ওয়াজ? বলে আপনি যদি আমাদেরকে একটু ভাঙ্গাই দেন যে চার আনার কীরকম আর আট আনার কীরকম। ভাই চার আনে কেসা হোগা ফি কাসা হোগা, কোই শের শায়রি নেই হোগা উসমে, এসে সিধা সাধি বাত হো। আচ্ছা আচ্ছা, আর আট আনে কে উসমে চটপটা হোগা, হাসায়েঙ্গে রুলায়েঙ্গে, আর ফির উসমে শের ও শায়র ভি হোগা। ঠিক হ্যায় হযরত, ফির আট আনে কে হামে দে দিয়ে। আপনারা তো কথা সুন্দর করে বলেন, মানুষ শুনে, এই মানুষ যাদের কথা শুনে, এই ইঞ্জিনের ইসলাহ যদি হয়ে যায় তাহলে সাধারণ মানুষের ভিতরে সেই জিনিস পৌঁছাবে। এই লোভ একটাই, লোভ একটাই যে এখানে খোতাবা যাদের কথা শুনে মানুষ, যাদের কথা মানুষ শুনে সেরকম লোকজন আসবে। আর সেই খতিব সাহেবের, আমি ওনার ওয়াজের ভক্ত, ভালো ভালো কথা বলে সুর দেয়, মাঝে মধ্যে মজাই লাগে। আর চেহারা টেহারা তো সেরকম ভালো, মাশাআল্লাহ। তো সাহেবের নিসবত এবং উনি হযরত দিওয়ানা হুজুরের খলিফা, তো সেই হিসেবে সব কিছু মিলে আপনাদের জিয়ারত এবং দিদারের জন্য আসছি। কেন দাঁড়িয়ে রাখছি, আল্লাহর নবীকে মহব্বত করি, কেন এই লিবাস পোশাক পরছি, আমরা সালিহিনদেরকে মহব্বত করি। পৃথিবীতে আমার আপনার চেয়েতে অনেক এলেমের রেওয়ায়ত জানে, কিন্তু তাদের চেহারার দিকে তাকাইলে আপনি বুঝবেন না যে এটা কি আংরেজ না একজন এরকম এত বড় আলেম মানুষ। টাই টুই লাগায় সুন্দরভাবে একেবারে সকালবেলা আসার আগে 10 মিনিট আগে শেপ টেপ করে আসছে, যাতে করে একেবারে কোথাও কোনো কিছু দাড়ির অংশ না দেখা যায়। কিন্তু রেওয়ায়ত তাদের মুখস্থ, তাদের এলেম আছে, এরকম রেওয়ায়ত মুখস্থ এলেমের মার্কাজ হলো এখন, যেটা পূর্বে ছিল আল্লাহওয়ালাদের মার্কাজ, হযরত মাওলানা সাইদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, দেওবন্দের সদর মুদাররিসিন রাহিমাহুল্লাহ, বকাউল তার, আমি কোট করছি ওনার কথা নকল করছি, যে সেইটার মার্কাজ এখন হলো জামিয়া আজহার আনকোট। এখন কোট শেষ, হাওয়ালা শেষ, আর আমার আমার এটা বিশ্বাস এবং এটা আমি বদ্ধপরিকর এই বিষয়ে যে দেওবন্দ, দেওবন্দ হলো মদিনা মুনাব্বরার যে ফুয়ুজ বরকাত, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, সেইটার সাব স্টেশন আল্লাহ তাবারক ও তাআলা দেওবন্দকে বানাইছে, এটা আমার বিশ্বাস। এ যদি কেউ কেউ বিশ্বাস আপনারা নাও করেন তাও আমি বলব, এবং এর জন্য হাজারো দলিল আপনাদেরকে আমি দিতে পারব। তো সেই মার্কাজের থেকে মার্কাজ আলারাও সরে আসতে পারে, মার্কাজওয়ালারাও মার্কাজ থেকে সরে আসতে পারে, কিন্তু তাদের যেই চিন্তা চেতনা, তাদের যেই আসল মাকসাদে জিন্দেগি, মাকসাদে এল যা কিছু ছিল, তার থেকে অন্তত আমরা সরতে চাই না, আমি সরতে চাই না এক বিন্দু। তো আমি আকাবেরদের নকশে কদমে চলা সবচেয়ে বেশি পছন্দ করি। একটা জিনিস মনে রাখবেন যে দিন প্রচার প্রসার অবশ্যই সবসময়, প্রচারই প্রসার, দাওয়াত অবশ্যই দিতে হবে, সহি নেহাজ একেবারে 100 ভাগ চেষ্টা করতে হবে, হয়তো নাও হতে পারে, আমার ইখতিয়ারে যতটুকু আছে 100 ভাগ সহিভাবে আমি প্রচার করব, যদি মানুষে না খায় না খাক, আজকালকার ভাষা কি হুজুর, জনগণ তো খায় না, জনগণ না খায় না খাক, জনগণকে খাওয়ানোর দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব হলো সহি জিনিস সহি নেহেজে আপনি আমেল হবেন, আপনি আমেল হবেন এবং সেই আমলের জবান দিয়ে, দিল দিয়ে, জবান এবং দিল এক করে সাদা মাটা একটা ওয়াজ পেশ করবেন, দেখবেন যে মানুষ কাইন্দে জারে জারে হয়ে গেছে। এখন ওয়াইজিনদের একটা, আমার একটা নজরিয়ে বলি, অফ দ্য রেকর্ড বলি, ভাই এটা প্রচার করবে না, সেটা হলো
একটা হলো ওয়াজ করতে আসা, আমরা ওয়াজ করতে আসছি, যেমন তাবলিগি জামাতরা যায়, আগের জামানায় মানুষ যাইত। আমাদের হজরত বলতেন যে ভাই আমরা ছোটবেলায় শুনছি আমার দাদির কাছে যে ওয়াজ করতে গেলে মানুষ আসতো এক জায়গায়, অফিসের মতো মানে এক জায়গা ছিল যেখানে, তখন ওয়াজ সাহেব ওনাকে জিজ্ঞেস করতো ভাই হাম তো ওয়াজ কহলায়েঙ্গে আপসে, আচ্ছা ঠিক হ্যায় চার আনে কা আট আনে কা, ওই সাইরেনার ওয়াজ বলবো না আট আনার ওয়াজ, বলে আপনি যদি আমাদেরকে একটু ভাঙ্গায় দেন যে সাইরেনার কীরকম আর আট আনার কীরকম। ভাই চার আনে কাসা হোগা ফি কাসা হোগা কোই শের শায়রি নেই হোগা উসমে এসে সিধা সাধি বাত হোগি, আচ্ছা আচ্ছা আর আট আনে কা উসমে চটপটা হোগা হাসায়েঙ্গে রুলায়েঙ্গে আর ফির উসমে শের ও শায়র ভি হোগা, ঠিক হ্যায় হযরত ফির আট আনে কা হামে দে দিয়ে। তো এইগুলো যেহেতু তারা একজনকে নিতে আসছে, তার হাফসেওয়া তার সময় তার ইয়া, তো এটা ঠিক আছে ভাই আগের থেকে তয় করে না যে আট আনার ওয়াজ শোনাবো তোমাদেরকে এই ধরনের ওয়াজ। তো এটাকে আল ওয়াজ পান্দার মানে নসিহাত করে দেন, আমরা কি পড়ছি আল ওয়াজু নসিহাত করে দেন, নসিহাত করার নাম ওয়াজ। আল্লাহু আকবার। এই ওয়াইজিনদেরকে আমি একটা নসিহাত করতে আসছি, হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ দেওবন্দি মাহমুদুল হাসান সাহেব শাহ, হুজুরের খওয়ফ ছিল যে আনোয়ার মনে হয় এখান থেকে চলে যাবে, অসুবিধা তার সমস্যা। ও আচ্ছা ঠিক আছে কি করা যায়, তোমার দিলের ভিতরে আসছে যে বিয়ে শাদি করাই, বিয়ে শাদি করাই দিলে এখানেই থাকে চলে যাবে, তো আমরা উপকৃত হইতে পারি। হুজুরের কাছে যত প্রস্তাব আনে উনি তো কিতাবের সাথেই সময় দিয়ে পারে, বিয়ে শাদি ভাই হামে ঝামেলে মে নেই পড়েগে ভাই, ক্যা ঝামেলে বহুত এই হামসে। হুজুরের এক মরিদ ছিল হাকিম সাহেব, তো ওনাকে বলছে যে তোমার ছেলে মেয়ে কয়টা, বলছে যে আমার মেয়ে বড় হয়েছে সাবালিক হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি তোমার মেয়ের বিবাহ যেহেতু অন্যদিকে মানসুব নাই এই আনোয়ারের সাথে করে দিতে চাইতেছি, তুমি রাজি আছো? হুজুর আপনি যেটা বলেন কোনো অসুবিধা নেই। আনোয়ার সাহেব ডাকছে, ডাকে বলছে আমি এই হাকিম সাহেবের বড় মেয়ে অমুক তার বিবাহ দর্শে ছিলেন হুজুর, কিন্তু শেখ ডাকছে তো যাইতে, তো তাকে তোমার নিকাহে দিলাম, বলো কবুল করলাম, কবুল করলাম কাবিল তো যাও পড়াও গে, এর নাম হলো উস্তাদ। উস্তাদ উস্তাদ জানে তার দিলের অবস্থা কাইফিয়াত, এখানে মানে আপনি আন্দাজ লাগাইতে পারেন যে আপনি এরকম আপনার কোনো উস্তাদের কোনো শেখ জানেই না, কেউ মা নাই বাপ নাই কিছু নাই আগের থেকে বলা নাই, তো এখানে এসে কিভাবে কি নিসবত ওনাদের ভিতরে ছিল আর কি দিলি কাইফিয়াত ওনাদের ভিতরে ছিল, কি উলুম ওনাদের ভিতরে ছিল, আমরা তার উত্তর শুনি। তাদের নাম নেই, ওনাদের নাম নেই, দেওবন্দ নাম হলো নিসবত মা আল্লাহর সঙ্গে উলুম নবুয়তের হামিল হওয়া। দেওবন্দ নাম হলো আমি যেটা বুঝছি নাকিস খেয়ালে, দেওবন্দ নাম হলো নিসবত মা আল্লাহ এর সঙ্গে উলুম নবুয়তের হামিল হওয়া। শুধু সাজানো গুছানো ভালো ইমারত ভালো ইবারত না, কাঁঠাল গাছের নিচে বসলো মাদ্রাসা হয়ে যাবে, এটা শুধু এই এলেমের জন্য জরুরি না, এটা মানুষ যখন বোঝে যে এর ভিতরে মাল আছে। আপনি যদি সেরকম নামি দামি একজন ডাক্তার কুড়ে ঘর দিয়ে যদি এক জায়গায় বলে যে অমুক ডাক্তার অমুক জায়গায় বসবে, অমুক প্রফেসর অমুক জায়গায় বসবে, মানুষ সে কুড়ে ঘরে যাবে, জঙ্গলে যাবে মানুষ, তো আপনার খুঁজতে হবে না, অবশ্যই আসবে অবশ্যই যাবে। আমার আরজ হলো আপনারা উম্মতকে দাওয়াত দেন, দাওয়াত ইলাল্লাহ দেওয়ার জন্য সর্বপ্রথম যার দাওয়াত দেন তার সাথে আপনার সম্পর্ক জুড়তে হবে, তাআল্লুক মা আল্লাহ কায়েম করতে হবে, তাআল্লুক মা আল্লাহ আল্লাহর